যদি হনু দায় মা, যদি হনু দায় মা, আচ্ছা জি 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 সব লাইন দিয়ে দাঁড়াও, সব লাইন দিয়ে দাঁড়াও। ভেবেছো নাকি তোমরা যা না দেয়? যদি কটা বাজে সকালবেলা আমার চা নেই, ব্রেকফাস্ট নেই, কিচ্ছু নেই, আমি খেলতে যাবো মনে নেই? আপনি তো আমারে দুদান্তে বারণ করছিলেন, জামবুই তো এক মাস ধরে দুদান্ত আসিল, আজকে যে কেলিগা তিনি দুদান্তে ভুইলা গেলেন। গাড়ি তো এক মহিনা ধুলাই করছিলেন জম্বু, লেকিন আজ দেখছি ধুলাই করলেনি না। জম্বু ধুলাই করলেনি না, ডামিট। দয়মা তোমার কি একই গল্প? না, জামাই তো রোজ সকালে উনুন ধরায়, কিন্তু আজ কি কারণে? বোধহয় খুব জ্বর হয়েছিল তাই। আমি এক্ষুনি জল খাবার করে আনছি। না, কেউ কোথাও যাবে না, কেউ কোথাও যাবে না। আমি দেখছি কোথায় গেলেন তিনি, কোথায় গেল স্টুপিডটা। এই যে এখানে। আরে কে কইলো, কে কইলো? তাই তো। আচ্ছা, আরে বাপ, এই যে এখানে। তখন থেকে আমি চেঁচিয়ে মরছি, আর তোমার এত দুষ্পর্ধা, তুমি ওখানে বসে বসে মজা দেখছো? বেরিয়ে এসো, বেরিয়ে এসো বলছি। আই সে ইউ কাম আউট। কেন আমায় চিনতে অসুবিধা হচ্ছে? সেই জিতা জাগতা ওয়ান পিস শ্রী হরিদাস পাল। তার মানে তুমি রাতারাতি ভোল পাল্টে? হ্যাঁ, ভোল পাল্টে, ভোল পাল্টে। আমি এ বাড়িতে এক মাস দাঁতে দাঁত চেপে পড়ে আছি শুধুমাত্র আজকের দিনটার জন্য। আজকের দিন? আজকের দিন, আজকে আমাদের বিয়ের নোটিশের এক মাস পূর্ণ হলো, তাই আজ থেকে আমরা আইন সিদ্ধভাবে রেজিস্টার্ড স্বামী স্ত্রী। আজ থেকে আমি এ বাড়ির সত্যি সত্যি জামাই। এই সম্পত্তিতে তোমার যতটা অধিকার, ঠিক ততটাই অধিকার আমারও পরমা সুন্দরী। চোর, ধোকাবাজ, তার মানে তুমি আমার সম্পত্তির লোভী? বেরিয়ে যাও, বেরিয়ে যাও বলছি। ও ভুলটাও করো না, আমাকে তাড়িয়ে দিও না। আমাকে তাড়িয়ে দিলে কিন্তু ওই টাড়া টাট না 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 না, ডিভোর্স ফর্মে সই হবে না। আর যতদিন আমি 1,00,000 টাকা পাচ্ছি ততদিন আমি এই বাড়িতে থাকবো জামাই হিসেবে, আর আমার শর্ত অনুযায়ী তোমায় চলতে হবে। তবে হ্যাঁ, একটা কথা তুমি ঠিক বলেছো, আমি চোর চোরটা চিটিং বাজ। কাগজে তোমার বিজ্ঞাপন পড়ে গভীর রাতে কাগজের অফিসে চুরি করতে ঢুকে তোমার বিজ্ঞাপনের সঙ্গে আমি তোমার নাম ঠিকানাটাও পেয়ে গেছিলাম। আর তাই তো ভগবান দাসের চাকর সেজে শ্রী হরিদাস পালের এই বাড়িতে আগমন। ভেবেছিলাম কটা দিন একটু বেকারত্বের যন্ত্রণা ভুলে একটু ভালো মন্দ খেয়ে পড়ে বাঁচবো, কিন্তু এখানে এসে দেখছি আমার দায়িত্ব আরো বেড়ে গেল। এখন আমি এখানে থাকতে হবে, 1,00,000 টাকা নিতে হবে, আবার তোমার মতো একটি জেদি অহংকারী বাচাল মেয়েকে সোজা করতে হবে। কথায় বলে গাধা পিটিয়ে ঘোড়া বানাতে হয়, আমি তো একটি ঘোড়া পিটিয়ে গাধা বানাতে হবে। আমার দেখো কেষ্ট বাবাজি, একটু দেখো। দয়ামা যুধিষ্ঠির হনুমানচন্দ্র, তোমাদের আজ থেকে ছুটি, মানে এমন চলছিল, আজ থেকে বাড়ির সব কাজ করবে তোমাদের এই লাডলি দিদিমণি। হ্যাঁ নয়, হ্যাঁ হ্যাঁ, তোমার কাজের ফিরছি আমি ওই টেপা মেশিনে, আই মিন টেপ রেকর্ডারে রেকর্ড করে রেখেছি, শুনে শুনে করো। আর হ্যাঁ, তোমাকে আরো একটা কাজ করতে হবে, তোমাকে রান্না করতে হবে। সরি, রান্না করতে আমি পারি না। শিখতে হবে। কি শিখতে হবে? আর যতদিন সে রান্না মুখে দেওয়ার মতো হচ্ছে সে রান্না তোমাকেই খেতে হবে, সে পুড়েই যাক আর আছে দুই থাক, তবে না তাড়াতাড়ি রান্না করতে শিখবে তুমি। আর আমাদের খাবার দাবার যদি আজ্ঞাকন, একটা বড় হোটেল থেকে নিয়ে আসবে। আরে ভাই, বাঙালির ঘরে মেয়ে হয়ে জন্মেছো, হচ্ছে ঘর মুছতে পারো না, বাসন মাজতে পারো না, রান্না করতে পারো না, তা কি হয়? তুমি একটা কাজ করো তো, আমার এই জুতোটা একটু এনে দাও তো। কি জুতো? তোমার এত দুষ্পর্ধা, তুমি আমাকে না জুতো বানাতে চাইছো? না তো টানা টাট না 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 না, ডিভোর্স ফর্মে সই হবে না। যদি জুতোটা এনে দে। টানা টাট না 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 না, যদি না না, তুমি তুমি তুমি
That's like a good girl. Oye, oye. আচ্ছা তোমাদের এই ফ্যাক্টরি ড্যামেজার 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 মানে ম্যানেজার কি যেন নাম ওর নেপো এই কে রে আমার নেপো বললো আরাম জাদা আমার নাম নেপাল ঘোষ ম্যানেজার ম্যাডাম এই চালানটা একটা সই করে দিন তো আর কিছু টাকা এনেছি সই করে কিসের টাকা কিসের চালান যাড়ি হোক না কেন তাহলে তোমার নাক গলাবার কোনো দরকার নেই নেপো দা নাক যখন আছে তখন তো গলাতে হবেই আমি এবারে জামাই আমি দেখতে হবে না এই সম্পত্তিকে নয়ছয় করছে কি হয়েছে এবারে জামাই এ সালা কে পরোয়া দেবে আরে দোষ সালা বাঙালি আমায় চিনতে পারলি না আরে চিড়ি হরিদাস পা তুই সেদিন ঠিকই বলেছিলি কালকের ভেড়ুয়া আজকে নেকড়ে বাঘ হয়ে গেছে আর তুই কি ভাবছিস নেপোয় দই মেরে যাবে আর সেই নেকড়ে বাঘ শুধু ভাঁড় চাটবে আচ্ছা এত দূর তবে রে সালা চার সালা হাত দুটো রাখছে ছাড় ভেঙে যাবে ছাড় আরে ভয় পেও না ভয় পেও না তোমায় আমি মারবো না সত্যি বলছি লড়াই করে তোমার হাত দুখানি ভাঙবো না আরে এখন আমি তোর সঙ্গে ফ্যাক্টরিতে যাব এত বছর ধরে ফ্যাক্টরি থেকে যত চুরি করি সেটা প্রমাণ করব আর যখন পুলিশ আসবে তখন হাত কড়া পরাবে কোথায় যদি হাত দুটোই না থাকে তার মানে আমি ফ্যাক্টরি থেকে মাল চুরি করি সেটা তো আমি তোর সঙ্গে ফ্যাক্টরি যাব প্রমাণ করব তারপর পরোয়া কি আছে কেবল লোকের লাভ নেই ওর হাত পা বাঁধা হাত পা বাঁধা এক মিনিট ঝাঁটা ধরো এটা আরে ধরো না তো এই টানা টাট না 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 ডিভোর্স ফর্মে সই হবে না দ্যাটস লাইক এ গুড গার্ল দেখো আমি নেপোদার সঙ্গে ফ্যাক্টরি যাচ্ছি খাতাপত্র ঘেঁটে দেখবো আমি যেন ফিরে এসে দেখি যে বাড়ির সব কাজ ঠিকঠাক হয়ে গেছে যদি একটু এদিক ওদিক হয় তাহলে মনে আছে তো ওই কান ধরে 100 বার দয়া মা জুসিয়ন্দ হনুমান সিং তোমরা কেউ দিদিমণিকে সাহায্য করবেন না আর যদি সাহায্য করো তাহলে কান ধরে 100 বার আর চাকরি খতম চলো নেপোতে যাই লেটস গো নেপ এটা আবার কি হলো হ্যাঁ নেপোদা মাছি ঢুকে যাবে যে চলো যাই কানাই বালাই আজ সে কত সা মিলা বড়া মজা আয়া